আমার রোহানি ফায়দা চ্যানেলে সমস্ত দর্শকবৃন্দু ভাইদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুগণ আপনারা খুব ভালো আছেন, আর আল্লাহর কাছে দোয়া করব যেন আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনাদের রুজি রোজগারের মধ্যে বরকত হোক, আর সমস্ত শয়াতিনের আশ্বাসা থেকে আপনাদেরকে বাঁচিয়ে রাখুক আল্লাহ রাব্বুল আলামিন। আপনাদেরকে নামাজি পরেজগার মুত্তাকি ইমানদার বানিয়ে রাখুক। তো ব্রাদার, আজকে যে আমি আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে এসেছি, মাত্র 2 মিনিটে 10 কোটি নেকি অর্জন করার ভিডিও, যে এমন কি আমল আছে, এমন কি কলমা আছে যা পড়লে মাত্র 2 মিনিট সময় লাগবে, আর এই 2 মিনিটে আমরা 10 কোটি নেকি আমরা অর্জন করতে পারবো। তাহলে চলুন বন্ধুগণ আপনাদেরকে বলি, তিরমিজি শরীফ হাদিস থেকে বর্ণিত, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ কোনো ব্যক্তি এই কলমাটি 10 বার পাঠ করে নেয় তাহলে 2 মিনিট তো সময় লাগবে, কিন্তু 2 মিনিটও সময় লাগবে না, কিন্তু 10 কোটি নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমালে দান করবেন। সেই কলমাটা হলো, আপনি স্ক্রিনের মধ্যে দেখুন আর পড়ে নিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিযু সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। যদি এই কলমাটি 10 বার পাঠ করা যায় তাহলে আমরা 10 কোটি চাইতে বেশি নেকি অর্জন করতে পারবো। তো বিরাদার, তাহলে আমরা এই কলমাটা বেশি বেশি করে পাঠ করব, তাহলে মাত্র 2 মিনিটও সময় লাগবে না, কিন্তু আমরা নেকি 10 কোটি চাইতে বেশি আমরা নেকি উপার্জন করতে পারবো। এইরকমই তাজকিরাতুল ওয়াইজিনের মধ্যে বর্ণনা করা হয়েছে, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি একবার পবিত্র অন্তর থেকে, পবিত্র আত্মা থেকে যখন সে কলেমা পাঠ করে, অন্তর থেকে মহব্বতের সহিত যখন পাঠ করে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যখন পাঠ করে নেয়, তখন তার মুখ থেকে একটি সবুজ পাখি বের হয়ে আসে, আর সেই সবুজ পাখির বাহু ইয়াকুত আর মুক্তায় খচিত থাকে সেই পাখি, আর সেই পাখির 10,000 মাথা থাকে, আর 10,000 মাথা আর 10,000 মাথার মধ্যে তার 10,000 মুখ থাকে, আর 10,000 মুখের মধ্যে 10,000 তার জিহুবা থাকে, আর সেই 10,000 জিহুবা থেকে 10,000 ভাষাতে সে আল্লাহর তসবি তাহলিল করতে থাকে, আর সেই সবুজ পাখিটি তসবি তাহলিল করতে করতে আকাশের দিকে উড়ে যায়, আকাশের দিকে উড়ে গিয়ে আল্লাহর আরশে আজিমের নিচে গিয়ে সেই পাখিটি ইস্তেগফার করতে থাকে। সেই মানুষটির জন্য যে ব্যক্তিটি ওই কলমা পাঠ করে তার মুখ থেকে যে পাখিটি তৈরি হয়েছে, সেই পাখিটি আল্লাহর আরশে ইলাহির নিচে সেই ইস্তেগফার করতে থাকে, তসবি তাহলিল করতে থাকে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিটিকে জান্নাতে প্রবেশ করান, হে পাখি তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। তখন সেই পাখিটি আল্লাহ রাব্বুল আলামিনকে আরজ করেন কি আল্লাহ রাব্বুল আলামিন, আমি ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমি ওই ব্যক্তিকে তার গুনাহ খাতা মাফ না করিয়ে দেব, যেই ব্যক্তির মুখ থেকে আমি পয়দা হয়েছি, যেই ব্যক্তি কলমা পড়েছে অন্তর থেকে আর তার মুখ থেকে আমি তৈরি হয়েছি, সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির গুনাহ খাতাকে মাফ না করে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিটিকে বলবে, এই পাখি তুমি কি জানো যখন সেই ব্যক্তিটি কলমা উচ্চারণ, অর্ধেক কলমা উচ্চারণ করেনি, তখনই আমি তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিটিকে 70,000 মুখ দান করবেন, আর সেই পাখিটি তখন সেই 70,000 মুখ দিয়ে কলমা পাঠ করবে, তসবি তাহলিল করবে, আর সেই ব্যক্তিটির জন্য ইস্তেগফার করেই যাবে। তারপরে যখন কিয়ামতের দিন হাশরের ময়দান হবে, তখন সেই পাখিটি সেই ব্যক্তিটির হাত ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর রহমত আল্লাহর দয়া কতটা, যে একটা ছোট্ট ছোট্ট কলেমায় আল্লাহ রাব্বুল আলামিন কত কত হাজার কত কত নেকি আমাদেরকে প্রদান করেন, আর কত রকমের বাহানা দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি খালিক ও মালিক, যিনি আমাদেরকে হাজার হাজার বেশুমার নিয়ামত দিয়েছেন যে আমরা গুনের সুমার করতে পারবো না, এই সব নিয়ামত খেয়েও আমরা সেই আল্লাহর সাথে যেন বেওয়াফাই না করি। আল্লাহ
রব্বুল আলামিন যেই কারণে আমাদেরকে তৈরি করেছেন, পয়দা করেছেন, সেই কারণে আমরা যেন সেই কাজ যেন আমরা করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন সকল মানব জাতি জিন জাতিকে তার ইবাদত উপাসনা বান্দেগি করার জন্য পয়দা করেছেন। এই ইবাদত বান্দেগির মধ্যে এক ছোট্ট ছোট্ট কলমা যা আমরা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই বান্দাদেরকে কতটা ভালোবাসেন! হে বান্দারা, তোমরাও মুখ ঘুরিয়ে নিও না, মুখ ফিরিয়ে নিও না সেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে, সে আল্লাহ রাব্বুল আলামিনের আশায় থেকে। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আল্লাহর জিকির। আল্লাহ ছাড়া কেউ তোমাকে আর রক্ষা করতে পারবে না। যদিও তোমার জ্বর জ্বালা হয় তাহলে আল্লাহ পারবেন, যদি তোমার তুমি কোনো বালা মুসিবতে পড়ে থাকো তাহলে আল্লাহ তোমাকে মুক্তি প্রদান করবেন। আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কেহ নাই যে তোমার সাফল্য হবে, তুমি মুক্তি পাবে, তুমি জান্নাত পাবে। তাহলে বন্ধুগণ আমার, আল্লাহ ছাড়া আর কে আছে যে এই রকম ছোট ছোট কলমায় এত এত হাজার হাজার বিশ বিশ হাজার কোটি কোটি নেকি আমাদেরকে প্রদান করেন, আর এই নেকি নিয়ে যেন আমরা কাল হাসরের ময়দানে কিয়ামতের মাঠে যেন আমরা জাহান্নামে না যাই সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, যেন আমরা জান্নাত পাই। তাহলে ব্রাদার, তাহলে আজ থেকে চলুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, ইনশাআল্লাহ আজিজ পাবন্দির সহিত ইবাদত উপাসনা করবো, আর শরীয়ত মোতাবেক চলবো, হালাল উপার্জন করবো, আর হারাম থেকে আমরা বেঁচে থাকবো, আর শয়তান মালাউন থেকে সব সময় আল্লাহর হেফাজত চাইবো, যে আল্লাহ তুমি শয়তান মালাউন থেকে আমাদেরকে রক্ষা করো। এই দুয়া সম্ভব সব সময় আমরা জিকির করব। আর এই জোবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই জোবানের মধ্যে কখনো কলেমা তৈয়বা, কখনো কলেমায় শাহাদাত, কখনো আল্লাহর নাম, কখনো আল্লাহর জিকির, এইভাবে আমরা জিকির করতে থাকব। তাহলে ইনশাআল্লাহ আজিজ আমাদের এই দুনিয়াতেও আমরা কামিয়াব হয়ে যাব, আখিরাতেও আমরা কামিয়াব হয়ে যাব।